বিদায় 2022 স্বাগত 2023 নববর্ষের আনন্দ চেটে পুতে নিতে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ভিড় জমতে শুরু করে দিয়েছে সকাল থেকেই ছুটির দিন রবিবার সকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিড় জমতে শুরু করেছে এবং শুধু তাই নয় বিভিন্ন অন্যান্য যে দর্শনীয় স্থান রয়েছে সেটা দীঘা হোক না কেন সেখানে পর্যটকদের ভিড় উপচে পড়েছে দু জায়গারই ছবি আপনাদের সামনে তুলে ধরব আমরা দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রয়েছেন আবির দত্ত এবং অন্যদিকে দীঘা থেকে রয়েছেন ঋত্বিক প্রধান আমি শুরুতে ভিক্টোরিয়ার ছবিটা আবিরের কাছে দেখতে চাইবো আবির আমরা জানি গতকালও যেভাবে ভিক্টোরিয়ায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল আজও কিন্তু তার অন্যথা হচ্ছে না সকাল থেকেই বছরের প্রথম দিনে পরিবার পরিজনদের নিয়ে সবাই হাজির হয়ে গিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি ছবি দেখো একেবারে আজকে বছরের প্রথম দিন তার মধ্যে রবিবার প্রচুর মানুষ যারা এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একেবারে ফেস্টিভ মুড দেখাই যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ যারা কলকাতা শহরের বাসিন্দা যারা বিভিন্ন জেলার বাসিন্দা তারাও এসছেন এবং সকালবেলাই ছবিটা এই যে প্রচুর মানুষ এসে পৌঁছেছেন ছোট থেকে বড় 8 থেকে 80 প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি এবং সবাই মিলে ভিক্টোরিয়ার সামনে সেলফি তোলা থেকে আরম্ভ করে ক্যামেরা বন্দি করছেন তাদের ছবি এবং তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে গিয়ে মিউজিয়ামে দেখা সমস্তটাই রয়েছে এবং বাদিকের ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সনকে যে এখানে যে টিকিট কাউন্টারের যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট লাইন যথেষ্ট মানুষের ভিড় কোথা থেকে আসছেন আপনারা আমরা শ্যামপুর বাগনান সকাল সকাল চলে এসেছেন ছুটির দিন আজ সারাদিনের প্ল্যানিং করা আছে সারাদিনের প্ল্যানিং আছে সারাদিনের প্ল্যানিং রয়েছে হাওড়া বাগমান থেকে এসছেন তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জেলা জেলা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন আজকে ছুটির দিন বছরের প্রথম দিন তার মধ্যে রবিবার ছবিটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখাই যাচ্ছে যে জমজমাট একেবারে আবির সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি একেবারে উৎসবের মুডে রয়েছে রাজ্যবাসী ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে টিকিট কাউন্টারে বেশ লম্বা লাইন রয়েছে প্রত্যেকেই টিকিটের জন্য টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছেন কতক্ষণে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তারা প্রবেশ করবেন আর এবার দীঘার কি ছবি আপনাদের সামনে তুলে ধরব সরাসরি চলে যাব ঋত্বিকের কাছে ঋত্বিক গতকালও দীঘার যে সমুদ্র সৈকত সেই ছবি আমরা দেখেছি যেখানে একেবারে পর্যটকদের ভিড় ছিল আজকে ভিড় কিছুটা বাড়লো দেখো যেটা হচ্ছে যে গতকাল থেকেই কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছিল এবং পুরো রাত ধরে তারা উৎসবের মেজাজে দীঘার বুকে কাটিয়েছে সেখানে নতুন বর্ষকে স্বাগত জানাতে যেমন তারা আতশবাজি দেখিয়েছে সেরকম বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এখানে দীঘার বুকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে জমিয়ে উপভোগ করেছে এবং সকাল থেকে কিন্তু এই পর্যটকের যে আসার তার কিন্তু রেশ কাটেনি এখনও পর্যন্ত বেশ কিছু পর্যটক আসছেন এবং দীঘার বুকে ভিড় জমাচ্ছেন এবং যেহেতু ঠান্ডা অনেকটাই কম তাই বছরের প্রথম দিনে কিন্তু সকাল থেকে সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা সেই সঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকায় বসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা কোথাও বা গরম চায়ে চুমুক এমনই দৃশ্য কিন্তু ধরা পড়ছে দীঘার বুকে কারণ বছরের প্রথম দিনটা অনেকেই কিন্তু আনন্দের সঙ্গে কাটাতে চাইছেন দীঘার বুকে সেক্ষেত্রে সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি এবং দীঘার পাশাপাশি যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেই সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে অপরদিকে যে দীঘা এবং শঙ্করপুর এবং মান্দারবনি জুড়ে যে মেরিন ড্রাইভ তৈরি হয়েছে সেই মেরিন ড্রাইভ ধরে কিন্তু অনেকে পেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে তারা কিন্তু একদিকে যেমন দীঘাকেও দেখছে অপরদিকে মান্দারবনিতে গিয়েও বেশ কিছু সময় কাটাচ্ছে অপরদিকে কারণ এই মেরিন ড্রাইভ একসঙ্গে যোগসূত্র গড়ে উঠেছে কিন্তু সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে তাই মেরিন ড্রাইভ ধরেই অনেকে ঘুরে বেড়াচ্ছে অনেকে কিন্তু এখানে বসে জমিয়ে আড্ডা মারছেন এবং সেই সঙ্গে সমুদ্রকে জমিয়ে উপভোগ করছে বেশ কিন্তু এখানে দীঘার বুকে একটা জিনিস সকালের দিকে বেশ খানিকটা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে কুয়াশার চাদরও কিন্তু এখনও রয়েছে সেই রেশ কুয়াশার রেশ এখনও কাটেনি তারই মাঝে কিন্তু যেটা দেখা গেল যে বছরের প্রথম দিন এখন কিন্তু সবে মাত্র বলা চলে যে জোয়ার হওয়া শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সমুদ্র স্নান এক প্রকার সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা অপরদিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজও কিন্তু দীঘার বুকে বেশ কিছু জায়গায় অনুষ্ঠান রয়েছে লজে যেমন অনুষ্ঠান রয়েছে সেরকম প্রত্যেকটি জায়গায় অনুষ্ঠান রয়েছে সে জায়গায় কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানও তারা যেমন দেখবেন
করবেন, কারণ আজকে রবিবার, একদিকে ছুটির দিন, অপরদিকে কিন্তু পর্যটকদের যে আসা তার রেস কিন্তু এখনও কমেনি। এবং সেই রেস যেখানকার যে সমস্ত ব্যবসায়ী বা যারা লজের মালিকরা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এই রেস কিন্তু আজকেও থাকবে এবং গতকালও কিন্তু থাকবে, কারণ যে গতকাল যেমন ছিল আজও কিন্তু সেই রেসে এক ফোঁটাও ভাটা পড়েনি। পর্যটকরা কিন্তু ইতিমধ্যেই অনেকে যেমন রয়েছেন গতকাল থেকে, আরও বেশ কিছু পর্যটক এসে সকাল থেকে দীঘার বুকে ভিড় জমিয়েছেন, তারা কিন্তু জমিয়ে উপভোগ করছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়ও আরো বাড়বে। ঋত্বিক, ধন্যবাদ তোমায়, আবিরকেও অনেক ধন্যবাদ। আর আজ কল্পতরু উৎসব, সেই উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেছেন পুণ্যার্থীরা। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কর্মভূমি, মূল মন্দির চত্বরের উল্টো দিকে কুঠি বাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড়দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরে 1855 থেকে 1871 সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানী রাসমণি তাঁর জামাই মথুরবাবুর কুঠি বাড়িতে যাতায়াত ছিল। এখানে এখন শ্রীরামকৃষ্ণের প্রস্তর মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা। ইংরাজি নববর্ষের প্রথম দিনই শুধু নয়, এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। এবং যেহেতু তিনি এই দিন কল্পতরু হয়েছিলেন এবং ইংরাজি নববর্ষ শুরুর প্রথম দিন, তাই এই দ্বৈত মঙ্গলযোগের কারণে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে বহু মানুষ ভিড় করেন। শুধু তাই নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে ঘর রয়েছে সেখানেও আসেন বহু মানুষ পুজো দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই খাট এখানে রয়েছে এবং লেখা রয়েছে ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন যে বাণী তিনি দিয়েছিলেন চৈতন্য হোক, সেই কথা কিন্তু লেখা রয়েছে। ঠাকুরের সেই বাণী এখানে লেখা রয়েছে, রামকৃষ্ণদেবের সেই বাণী চৈতন্য হোক সেটা লেখা রয়েছে। এবং এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত সেই খাট। আমরা জানি যে দক্ষিণেশ্বরে ঠাকুর কিন্তু থাকতেন কুঠি বাড়িতে, কিন্তু ভাইপো অক্ষয়ের মৃত্যুর পরে ঠাকুর চলে আসেন এবং চলে এসে তিনি এই ঘরেতেই ছিলেন। এখানে প্রায় 14 বছর তিনি ছিলেন। বস্তুত এটা একসময় ছিল দক্ষিণেশ্বরের বিষ্ণু মন্দিরের ভাড়ার ঘর, এবং সেই বিষ্ণু মন্দিরের ভাড়ার ঘরেতেই কিন্তু পরবর্তী সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব থাকতে শুরু করেন। এখানে গৃহী এবং অন্যান্য ভক্তদের সঙ্গে তিনি মিলিত হতেন, তাই এই পুণ্যভূমিতে আজকে প্রচুর মানুষ এসেছেন। তারা আমরা দেখতে পাচ্ছি প্রণাম সারছেন এখানে এবং তারা এখানে মাথা নত করছেন, এত মানুষ এখানে এসেছেন। যারা এসেছেন তাদের সঙ্গেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোত্থেকে আসছেন আপনারা? আমরা আসছি নাজিরগঞ্জ শিবপুর। ভীষণ ভালো লাগে, আমরা তো এর আগেও এসেছি, ভীষণ ভালো লাগে আজকে। আজকের দিনটা অন্যরকম, খুব সুন্দর, খুব ভালো লাগে। আমি প্রতি বছর আসি এই দিনে, আমার গুরুদেবের আজকে মানে কল্পতরু উৎসব, খুব ভালো লাগছে আজকের দিনে, আমি কোনোবার মিস করি না, প্রতিবার আসি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এখানে ভিড় করে এসছেন, এবং এখানে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যেরকমভাবে ভবতারিণী মায়ের কাছে এখানে মানুষজন প্রার্থনা করেন, সেরকমভাবে ঠাকুরের এই ঘরের সামনে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের এই ঘরের সামনে এসেও মানুষজন প্রার্থনা করেন। ক্যামেরায় সন্দীপ সাধুঘর, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। অন্যদিকে কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম হয়েছে। বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। 2 বছরের করোনার জন্য কল্পতরু উৎসব পালন করা সম্ভব হয়নি, এবার তাই ভক্তদের ভিড় আরও বেড়েছে। কাশীপুর উদ্যানবাটির দোতলার এই ঘর, এই ঘরেই শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় কয়েক মাস ছিলেন। আর 1886 1 জানুয়ারি এই ঘর থেকেই তিনি নিচে নেমে গিয়ে তাঁর ভক্তমণ্ডলীকে আশীর্বাদ করে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এ এক বিশেষ আশীর্বাদ, কোনো জাগতিক লাভের আশীর্বাদ নয়। আশীর্বাদ করে তিনি বললেন সবাইকে, তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ জ্ঞানচক্ষু খুলে যাবার সেই আশীর্বাদ করলেন। আর সেই দিনটাতেই রামকৃষ্ণ ভক্তমণ্ডলী মনে করেন শ্রীরামকৃষ্ণদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সবার সব মনস্কামনা তিনি পূর্ণ করেছেন সেদিন। সেই দিনের স্মরণে আজও প্রত্যেক বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় কাশীপুর উদ্যানবাটিতে।
গত দুবছরের করোনাকাল কাটিয়ে এবছর আরও বেশি মানুষের ভিড় কাশীপুর উদ্যান বাটিতে, এবং ভোর থেকে মানুষজন আসছেন। বিশেষ পুজো হোম আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, আর এভাবেই তিন দিনের কল্পতরু উৎসবের সূচনা হয়েছে কাশীপুর উদ্যান বাটিতে। এবং আজ ভোর থেকে মানুষের ঢল সারা দিন ধরে লেগেই থাকবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। নতুন বছরের প্রথম দিন বেলুড় মঠে ভক্তদের ভিড়। প্রথা মেনে এদিন ভোরে মঙ্গলারতি এবং নিত্য পুজো হয়। কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর বাগবাজারে মায়ের বাড়িতে কল্পতরু উৎসব পালন করা হলেও বেলুড় মঠে সেরকম কোনো অনুষ্ঠান হয় না। অন্যদিকে বাঁকুড়ার জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সকাল হাজির হন ভক্তরা। আর এখন দেখছেন সেই ছবি। বাঁকুড়ার এই জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিতে ভক্তরা সকাল সকাল হাজির হয়ে যান। আর এবার আপনাদের যে ছবি দেখাচ্ছি, কামার পুকুরের ছবি। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামার পুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়, সারাদিন ধরে চলবে পুজো পাঠ। সকাল থেকে কামার পুকুরে ভিড় করেছেন ভক্তরা। এর পাশাপাশি আপনাদের দেখাবো তারাপীঠের ছবি। বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম হয়েছে। হাতে পুজোর ডালা নিয়ে লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। রাত একটা থেকে কেউ কেউ লাইনেও দাঁড়িয়ে আছেন। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে তারা মায়ের পুজো। 2023 যাতে ভালো কাটে তার জন্য নতুন বছরের প্রথম দিন মাকে দর্শন করতে এসেছেন ভক্তরা। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের জন্মদিন উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা। নিমতলা থেকে শুরু হয়েছে মিছিল। ভাবসা মাদল নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছেন লোকশিল্পীরা। আসছি পরের খবরে। কয়েক দশক পর ছয় মুরলীধর সেন লেন থেকে সরতে চলেছে বিজেপির রাজ্য দফতর। 2024 লোকসভা ভোটের আগে বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য থাকলেও আপাতত সেক্টর ফাইভের ভাড়া বাড়িতে স্থানান্তর হতে চলেছে বিজেপির রাজ্য অফিস। 2021 সালে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেও বিধানসভা ভোটের ফলে পরিবর্তন আনতে পারেনি বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে ফের পরিবর্তনের পথে বঙ্গের গেরুয়া শিবির। তবে রাজ্যে নয়, রাজ্য দফতরের ঠিকানায়। ছ নম্বর মুরলীধর সেন লেন থেকে সেক্টর ফাইভ, নতুন বছরে নতুন ঠিকানা পেতে চলেছে বিজেপি রাজ্য দফতর। মুরলীধর সেন লেনের সঙ্গে কয়েক দশকের সম্পর্কে ইতি টানছে রাজ্য বিজেপি। নতুন বছরে নতুন ঠিকানায় রাজ্য বিজেপি দপ্তর। কয়েক দশক পর ছ নম্বর মুরলীধর সেন লেন থেকে সরছে বিজেপির রাজ্য দপ্তর।
গাড়ি রাখার সমস্যা থেকে বর্ষায় হাঁটু সমান জল জমে যাওয়া। শুধু তাই নয়, বিজেপি রাজ্য দফতরের নিকাশিতেও সমস্যা রয়েছে, তার উপর যুক্ত হয়েছে ইঁদুরের উপদ্রব। এর মধ্যেই সম্প্রতি বিজেপি রাজ্য দফতরে এসে বৈঠক করে গিয়েছেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে এবার রাজ্য পার্টি অফিসের ঠিকানা বদল করতে চলেছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে জমি কিনে সেখানে আধুনিক বহুতল পার্টি অফিস নির্মাণ করতে চায় বঙ্গ বিজেপি। তবে তার আগে এক বছরের জন্য সল্টলেক সেক্টর ৫ এ একটি ভাড়া বাড়িতেই সংসার পাচ্ছে বঙ্গ বিজেপি। সেক্টর ৫ বা তার আশেপাশের অঞ্চলে জায়গা খুঁজছি, এখন আমরা ফাইনাল কিছু করিনি, কিন্তু জায়গা খুঁজে জায়গা কিনে সেখানে কনস্ট্রাকশন করার আগে আমরা আপাতত কোনো একটা ভাড়া বাড়িতে শিফট করবো এরকম প্ল্যানিং করেছি। আমরা খুব তাড়াতাড়ি, সম্ভবত এই যে বাংলা যে মাস চলছে এই মাস শেষ হয়ে গেলে পরে নতুন বাংলা মাসে আমরা সেখানে পদার্পণ। এর কোনো রাজনৈতিক তাৎপর্য বলতে যেটা বোঝায় আমার মনে হয় সেটা খোঁজার কোনো প্রয়োজন নেই। আলাদা ফ্লোর হচ্ছে কি না, যে আদি বিজেপি, তৎকাল বিজেপি, সিবিআইডি থেকে পালিয়ে আসা বিজেপি, এদের জন্য আলাদা আলাদা ফ্লোর হচ্ছে কি না, এইটা একটা কৌতূহল রইল। জানুয়ারিতে সেক্টর ৫ এ ভাড়া বাড়িতে বিজেপি রাজ্য দফতর স্থানান্তরিত হতে চলেছে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, দলের জন্মদিনে বক্তব্য রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখব। আপনাদের এবং দেশের মানুষের কাছে আমরা এই নাম নিয়ে যদি যেতে পারি তাহলে ভারতবর্ষের বর্তমান সরকারকে তাদের ক্ষমতাচ্যুত করা সম্ভব করে একটা দিক নির্দেশিকা আমরা দিতে পারব। আজকে আমাদের অনেক কর্মসূচি যেতে হবে, মামাটি মানুষের সরকারের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবেন, তরুণ প্রজন্মকে নিয়ে আগামী দিনে অভিষেক ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন, যুবশক্তি তার পাশে এসে দাঁড়ান, তাকে ভরসা দিন, তার অত্যন্ত দক্ষ সাংগঠনিক ক্ষমতা আমাদের সকলকে সত্য সত্যি মুগ্ধ এবং আশ্চর্য করছে। সকলে মিলে আমরা বাংলার মানুষ আজকে আবার প্রমাণ করে দিতে চাই যে মমতা ব্যানার্জিকে অত সহজে এই বাংলার মাটি থেকে হটানো যায় না। তিনি যত দিন চাইবেন তত দিন বাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারে, যদি দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রীত্বের জন্য তুলে না নিয়ে যায়। আমরা তাই আজকে এখান থেকে মিছিল করব। পাপ্পু তিওয়ারি খুব ভালো সংগঠক এখানে সংগঠন করেছে আজকে এই মিছিল। মীরা হাজরা এতদিন পর কাউন্সিলর হয়েছে, কত আনন্দ। পূজা পাঁজার মতন দক্ষ সংগঠক হিসাবে নয়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিয়ে জনপ্রতিনিধি হয়েছে এবং খুব ভালো কাজ করছে ওয়ার্ডে, আমার কাছে খবর আছে। আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্টটা আছে, বিজয় আছে, আজকের জন্মদিন, হ্যাপি বার্থডে। আমাদের আর কারা আছে, প্রীতম আছে,